এরপরে একে থেকে ডুয়েট ডায়াগ্রাম দেখো, তো একে থেকে ডুয়েট ডায়াগ্রাম কি রকম বলা আছে, এইভাবে আছে, এইভাবে একটা ডায়াগ্রাম দেওয়া আছে দেখে নাও। হ্যাঁ, এইরকম একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, আর এটা এইভাবে যোগ আছে, নাম দেওয়া আছে কি পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, আর এখানে এই যে অ্যাঙ্গেল এটা হচ্ছে, এটা হচ্ছে এরকম। হ্যাঁ, আর মানগুলো দেওয়া আছে, এই অ্যাঙ্গেলের মান কত 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটার মান কত 50 ডিগ্রি, 50 ডিগ্রি, আর এই যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 30 ডিগ্রি, এখানে কি দেওয়া আছে, এক্স দেওয়া আছে, তাহলে এক্স এর মান কত আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এক্স এর মানটা আমরা কি করে বের করবো, দেখো ত্রিভুজ পি কিউ আর নাম, ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজটা পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর, পি কিউ আর এর এর অ্যাঙ্গেল কিউ কত, অ্যাঙ্গেল পি কিউ আর, এই অ্যাঙ্গেলটা পি কিউ আর, এই অ্যাঙ্গেলটা কত হবে গো, 180 ডিগ্রি থেকে বাদ যাবে 50 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, দুটো কোণ 50 আর 60 দেওয়া আছে, তাহলে 60 কোণটা আমরা পেয়ে যাচ্ছি, কত হচ্ছে 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বাদ দাও, তাহলে পেলাম আমরা কত 70 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম কত 70 ডিগ্রি, তাহলে আমাদের এই কোণটা কত হবে এস কিউ টিটা, অতএব অ্যাঙ্গেল এস কিউ টিটা কত হবে, এস কিউ টিটা হবে, দেখো এস কিউ টি, এস কিউ টি, এস কিউ টি, এই কোণটা এস কিউ টিটা হয়ে গেল দেখো, সমান হচ্ছে 180 ডিগ্রি, এটা তো এক সরল কোণ, 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি আর সমান হচ্ছে 110 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 110 ডিগ্রি। হ্যাঁ, এই কোণটা যদি 110 ডিগ্রি পাই এস কিউ টি, এই কোণটা 110 পেলাম, তাহলে অ্যাঙ্গেল এটা কত পাবো, অ্যাঙ্গেল এস টি কিউটা কত পাবো, এস টি কিউ, এস টি কিউ মানে এই কোণটা, এই ছোট্ট কোণটা এস টি কিউ, এই কোণটা অ্যাঙ্গেল এস টি কিউ সমান হচ্ছে, এটা দেখো 180 ডিগ্রি থেকে বিয়োগ যাবে কত, আর এটা 30 ডিগ্রি, আর এই কোণটা বের করলাম 110 ডিগ্রি, তাই তো। এস কিউ টি, এস কিউ টি একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটে কোণ 180, তাহলে এ গেল 30, এ কিউ কোণটা বের করছি 110, 110 আর 30 140 ডিগ্রি, তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমরা কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, সরল কোণ থেকে বাদ চলে যাবে, তাহলে হবে তোমার কত, অতএব অ্যাঙ্গেল এস টি আর, এস টি আর সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, মাইনাস 40 ডিগ্রি সমান হচ্ছে 140 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 140 ডিগ্রি, আর এস টি আর মানে এক্স, অতএব এক্স ইকুয়াল হচ্ছে 140 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ আমরা যে ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180, দুটো দেওয়া থাকে, থার্ড কোণটা 180 থেকে দুটো সমষ্টি বিয়োগ করে বের করে নিয়েছি, তাহলে এই কোণটা 150 60, তাহলে এই কোণটা আমরা 70 বের করে নিলাম, এই কোণটা যদি 70 হয় তাহলে এই কোণটা 110, তাহলে 110 আর 30 140, তাহলে কিউ এস টি এর থার্ড কোণটা অর্থাৎ এস টি কিউটা বের করে নিলাম, এবার এটা তো এক সরল কোণ, 180 ডিগ্রি যদি এই কোণটা বাদ দিয়ে এই কোণটা পড়ে থাকবে, তাহলে আমরা পেয়ে গেলাম 140 ডিগ্রি। এরপর আমরা তিন নম্বর ডায়াগ্রামটা আলোচনা করব, তিন নম্বর ডায়াগ্রামটা একইভাবে একটা ছবি দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, সেই দেওয়া অ্যাঙ্গেলগুলো থেকে যে আমরা অজানা অ্যাঙ্গেলের মানগুলো বের করার চেষ্টা করব, কি করে করছি দেখো তোমরা, তোমরা ডায়াগ্রামটা ভালো করে এঁকে ফেলো ততক্ষণ। হ্যাঁ দেখো, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে কিরকম, এই যে এই টাইপের ডায়াগ্রাম দেওয়া আছে, হ্যাঁ, আর এইটা যোগ করা আছে, রশ্মি দেওয়া আছে, রশ্মি একটা, তাহলে এখানে দেওয়া আছে পি কিউ, এই বিন্দুটা হচ্ছে আর,
এই কোণটা হচ্ছে x মানে বের করতে হবে আর কি এটা হচ্ছে t আর এটা হচ্ছে s এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত না 60 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 55 ডিগ্রি তাহলে আমরা কি করে x এর মানটা বের করব দেখো PQ TS R Q X ঠিক আছে তাহলে দেখো এখানে মানে কি PQ আর এটা সমান্তরাল আছে PQ সমান্তরাল TS এবং QT সমান্তরাল আর এটা ভেদক এবং QT ভেদক ঠিক আছে তাহলে ভিকিউটি যদি ভেদক হয় তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি হবে একান্ত কোণ হবে তাই তো অতএব অ্যাঙ্গেল পি কিউ টি ইকুয়াল টু একান্তর অ্যাঙ্গেল কিউ টি এস কিউ টি এস তাহলে কিউ টি এসটা কত আছে পি কিউ টি টা 55 তাহলে কিউ টি এসটা হবে এখানে আমাদের 55 ডিগ্রি ঠিক আছে এবার 55 ডিগ্রি এবার ত্রিভুজ আমরা নিচ্ছি কি ত্রিভুজ আর টি এস ত্রিভুজ আর টি এস এর একটা কোণ 60 ডিগ্রি এটা 60 ডিগ্রি আর এইটা আমরা পেলাম 55 ডিগ্রি 55 ডিগ্রি তাহলে এই কোণটা কত পাবো তাহলে এর আমরা অ্যাঙ্গেল টি আর এস টি আর এস টি আর এস সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস একটা 60 আর একটা 55 60 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি কারণ এটা 60 ডিগ্রি এটা 55 তাহলে এই কোণটা কত হবে 180 ডিগ্রি বিয়োগ করে দেবো যোগ করে তাহলে এটা পেলাম আমরা 180 ডিগ্রি মাইনাস 60 55 100 এটা যোগ করে হলো 115 ডিগ্রি 55 আর 60 115 তাহলে এটা কত পেলাম আমরা পেয়ে গেলাম 65 ডিগ্রি অর্থাৎ এক্স এর মানটা কত না এক্স ইকুয়াল হয়ে যাচ্ছে 65 ডিগ্রি ঠিক আছে তিন নম্বর ডায়াগ্রামটা হয়ে গেলো